নদিয়া জেলা প্রধানত কৃষি প্রধান জেলা। নদিয়ার করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদাহ সহ একাধিক এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। এই সময় চাষিরা বোরো ধান কেটে বাড়ি নিয়ে যায়। দুদিন টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের। জমিতেই ধান গাছ পড়ে গেছে, যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিঘে চারেক প্রতি বছরই চাষ করেন তো? হ্যাঁ, এইবার বৃষ্টিতে কতটা সমস্যা হচ্ছে ধানের জন্য? সমস্যা এখন ধান বাড়িয়ে যাবে না। আচ্ছা, মানে জলের তলে সব যা অবস্থা, বাড়িয়ে যাবে না। এই তো পুরো জল হয়ে গেছে জমিতে। কত খরচ হয় ধান চাষ করতে? একটা ধান আমার চার বিঘায় মোটামুটি চাষ করতে চার পাঁচা কুড়ি হাজার টাকা খরচ হয়েছে। এবার তো লাভ তো হবেই না, লাভ মাস হবে। আচ্ছা, প্রতি বছর কি এরকম বৃষ্টি হয়? এটা হয় বেশি কম। সারা বছর যে খড় গরু খায় সেটাও নষ্ট হয়ে গেছে। চাষিরা জানা বিরাট সমস্যা, কিছু ধান জলের মধ্যে পড়ে আছে, ধান তুলতে পারছে না, ধান কল হয়ে গিয়েছে, রস পুরো। যেভাবে মাঠে জল জমেছে তাতে ধান বাড়িতে নিয়ে যেতে পারবেন না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।